গাম গণপতায় নমো। নমস্কার, আমি অন্নপূর্ণা। ঈশ্বরের চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে, সকলের মঙ্গল কামনা করে আজ আমি একটি অপূর্ব সুন্দর গল্প পরিবেশন করছি। মৃকণ্ড ঋষির পুত্র ছিলেন মার্কণ্ডেয়। পিতা পুত্রের সকল সংস্কার নির্দিষ্ট সময়েই করলেন। মার্কণ্ডেয় বিধিপূর্বক বেদাধ্যায়ন করে তপস্যা ও স্বাধ্যায়ে সম্পন্ন হয়ে গেলেন। তিনি আজীবন ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে শান্তভাবে অবস্থান করতেন। মস্তকে প্রলম্বিত জটা ছিল, বলকল পরিধান করে হস্তে কমণ্ডলু ও দণ্ড ধারণ করতেন। তার অঙ্গে যজ্ঞপবিত ও মুঞ্জ মেখলা শোভায়মান থাকত। তার সম্বল ছিল কৃষ্ণাজিন, রুদ্রাক্ষমালা ও কুশ। সেই সকল তিনি আজীবন ব্রহ্মচর্য ব্রত পালন করবার জন্যই গ্রহণ করেছিলেন। তিনি স্বয়ং সন্ধ্যা, অগ্নিহোত্র, সূর্যপ্রস্থান, গুরুবন্দনা, ব্রাহ্মণ সৎকার, মানস পূজা এবং আমি পরমাত্মারই স্বরূপ এই রূপ ভাব রেখে শ্রী ভগবানের আরাধনা করতেন। তিনি স্বয়ং সন্ধ্যা ভিক্ষা যাচনা করে শ্রী গুরুর চরণে নিবেদন করে দিতেন এবং মৌন হয়ে যেতেন। শ্রী গুরুর আদেশ হলে একবার খাদ্য গ্রহণ করতেন, না হলে উপবাস করতেন। শ্রী মার্কণ্ডেয় এইরূপ তপস্যা ও স্বাধ্যায়েতে যুক্ত থেকে কোটি বৎসর ভগবানের আরাধনা করেছিলেন এবং সেই মৃত্যুকেও জয় করেছিলেন, যা অতি বড় যোগীদের পক্ষেও কঠিন ব্যাপার। শ্রী মার্কণ্ডেয়র মৃত্যুঞ্জয় মৃত্যু বিজয় প্রত্যক্ষ করে ব্রহ্মা, ভৃগু, শঙ্কর, দক্ষ প্রজাপতি, ব্রহ্মার অন্যান্য পুত্রগণ ও মানব দেবতা পিতৃপুরুষগণ ও সকল প্রাণী অত্যন্ত বিস্মিত হয়ে গিয়েছিলেন। আজীবন ব্রহ্মচর্য ব্রতধারী এবং যোগী শ্রী মার্কণ্ডেয় এইভাবে তপস্যা, স্বাধ্যায় এবং সংযম আদির দ্বারা অবিদ্যা আদি সকল ক্লেশ নিবারণ করে শুদ্ধান্তকরণে ইন্দ্রিয়াতীত পরমাত্মার ধ্যান করতে লাগলেন। যোগী মার্কণ্ডেয় মহাযোগ দ্বারা নিজ চিত্ত ভগবানের স্বরূপের সঙ্গে যুক্ত রাখলেন। এইভাবে সাধনা করতে করতে ছয় মন্বন্তর কাল পার হয়ে গেল। সপ্তম মন্বন্তরে যখন ইন্দ্রদেব মার্কণ্ডেয় মুনির তপস্যার কথা জানতে পারলেন, তখন তিনি অত্যন্ত শঙ্কিত ও ভীত হয়ে পড়লেন। তিনি তাই তপস্যাতে বিঘ্ন দান করতে আরম্ভ করলেন। তিনি এই কর্মে শ্রী মার্কণ্ডেয় আশ্রমে গন্ধর্ব, অপ্সরা, কাম, বসন্ত, মলয়ালিন, লোভ ও মদকে পাঠালেন। আশ্রমটি ছিল হিমালয়ের উত্তরে, যেখানে পুষ্পভদ্রা নামক নদী প্রবাহিত ও চিত্রা নামক শিলা বর্তমান। শ্রী মার্কণ্ডেয় আশ্রম ছিল অতি পবিত্র স্থান। চতুর্দিকে সবুজ বৃক্ষরাশির শোভা ও তারপর লতা গুল্ম অলঙ্করণ, বৃক্ষ সমাবেশের মাঝে পুণ্যাত্মা ঋষিগণের নিবাস, নির্মল জলাশয় সকল ঋতুতেই পরিপূর্ণ থাকে। ভ্রমরের গুঞ্জন, কোকিলের পঞ্চম সুরে কুহুতান, মত্ত ময়ূরের পাখা বিস্তার করে কলা নৈপুণ্য প্রদর্শনকারী নৃত্য, আর মত্ত পক্ষীদের নীল নির্মল ক্রীড়াবিন্যাস সমস্ত পরিবেশকে নিত্য আনন্দময় করে রাখে। এমন পবিত্র আশ্রমে ইন্দ্র প্রেরিত বায়ুর প্রবেশ ঘটল। বায়ু শীতল ঝর্ণা থেকে ক্ষুদ্রাকার জলবিন্দু সংগ্রহ করল।
তাতে সুগন্ধিত পুষ্পদলকে আলিঙ্গন করে কামভাবকে উত্তেজিত করে ধীরে ধীরে প্রবাহিত হতে লাগলো। কামদেবের প্রিয় সখা বসন্ত ধীরে ধীরে নিজ মায়া বিস্তার করলো। সন্ধ্যা সমাগত হওয়ায় চন্দ্র মনোহর কিরণ জাল বিস্তার করতে লাগলো। লতা আলিঙ্গনে আবদ্ধ বৃক্ষের ডাল ধরণী পর্যন্ত বিস্তৃত, ফল ফুল গুচ্ছ সকল অতি নয়নাভিরাম হয়ে উঠল। বসন্তের সাম্রাজ্য দেখে কামদেবের সেখানে প্রবেশ হলো। তার সঙ্গে গীত বাদ্যে পারদর্শী গন্ধর্বগণ এবং স্বর্গের বহু অপ্সরাগণ চলেছিল। কামদেব তাদের মধ্যমণি হয়ে হস্তে পুষ্পধনুক ও সম্মোহন বাণ নিয়ে সেই অকাল বসন্তের ক্ষণে এগোতে লাগলেন। তখন মার্কণ্ডেয় মুনি অগ্নিহোত্র করে শ্রী ভগবানের উপাসনা করছিলেন। তার নেত্র কপাট বন্ধ ছিল। তিনি অগ্নিদেব সমমূর্তিমান হয়ে বসেছিলেন। অপ্সরাদের নৃত্য, গন্ধর্বদের গীতবাদ্য মুনির ধ্যান ভঙ্গ করতে চেষ্টা করতে লাগলো। কামদেব এইবার তার পুষ্প নির্মিত ধনুকে পঞ্চমুখ স্বর স্থাপন করলেন। ইন্দ্র প্রেরিত বসন্ত ও লোভ মুনির মনকে বিচলিত করবার চেষ্টা করতে লাগল। অপ্সরা পুঞ্জিকস্থলী কাম উদ্দীপক ছলাকলার প্রয়োগ করল, কিন্তু সব প্রয়াস বিফলে গেল। কামদেব নিজ সেনাসহ পরাজিত ও নিস্তেজ হয়ে ফিরে গেলেন। মার্কণ্ডেয় মুনি তপস্যা, স্বাধ্যায়, ধারণা, ধ্যান ও সমাধি দ্বারা শ্রী ভগবানে চিত্ত সংলগ্ন করবার চেষ্টা করছিলেন। এইবার তার উপর কৃপা বর্ষণ করার জন্য মুনিজন নয়ন মনোহর নরোত্তম নর এবং ভগবান নারায়ণ আবির্ভূত হলেন। একজন গৌরবর্ণ আর অন্যজন শ্যামবর্ণ। তাদের নয়ন আয়ত প্রস্ফুটিত কমল সম ছিল। চতুর্ভুজ অঙ্গে একজনের ছিল মৃগচর্ম আর অন্যজনের বলকল। ব্রহ্মা ইন্দ্র আদি দেবতাদের পূজ্য নরনারায়ণ হস্তে কুশ, অঙ্গে যজ্ঞ পবিত, দণ্ড কমণ্ডলু ধারণ করেছিলেন, হস্তে বেদ ছিল। দীর্ঘ দেহ নরনারায়ণ ভগবানের দেহ থেকে বিদ্যুৎ সমপীত কান্তি নির্গত হচ্ছিল। মার্কণ্ডেয় মুনি দেখলেন যে ভগবানের সাক্ষাৎ স্বরূপ নরনারায়ণের আগমন হয়েছে। তিনি আসন থেকে উঠে ধরণের উপর সষ্টাঙ্গে প্রণাম করলেন। তার অঙ্গে পুলক শিহরণ অনুভূত হল, নয়ন যুগল হল প্লাবিত। তাদের আসন দান করে পরম প্রীতি সহকারে মার্কণ্ডেয় মুনি পাদ প্রক্ষালন করলেন। অতঃপর অর্ঘ, চন্দন, ধূপ ও মাল্য দ্বারা তাদের পূজার্চনা করলেন। তদনন্তর তিনি তাদের স্তুতি করতে লাগলেন। ভগবান নারায়ণ তখন মার্কণ্ডেয় মুনিকে বললেন, হে সম্মানিত শ্রেষ্ঠ ব্রহ্মর্ষি, তুমি একাগ্রতা, তপস্যা, স্বাধ্যায়, সংযম ও আমার ভক্তিতে সিদ্ধি লাভ করেছ। তুমি তোমার অভীষ্ট বর প্রার্থনা করে নাও। মার্কণ্ডেয় মুনি বললেন, আমার মনোহর স্বরূপ দর্শনে আমি কৃতার্থ হয়েছি, আমার আর কিছু চাওয়ার নেই। আপনার মনোহর স্বরূপ দর্শনে আমি জগৎ দর্শন করেছি, বিশ্ব দর্শন করেছি, আমার সব কিছু পাওয়া হয়ে গেছে। আপনার আদেশ অনুসারে একবার তবু যাচনা করছি, আমি সেই মায়া দর্শন করতে চাই যাতে মোহিত হয়ে সকল লোক ও লোকপাল অদ্বিতীয় বস্তু ব্রহ্মে বহু প্রকারের ভেদাভেদ দর্শন লাভে সমর্থ।
ভগবান তথাস্তু বলে বদ্রিক আশ্রম গমন করলেন। মার্কণ্ডেয় মুনি ভগবানের মায়া দর্শন নিমিত্ত অপেক্ষারত রইলেন। তিনি সেই চিন্তায় এমন নিমগ্ন হয়েছিলেন যে ভগবানের পূজার্চনার কথাও তার বিস্মরণ হয়ে গেল। একদিন সন্ধ্যাকালে পুষ্পভদ্রা নদীর তীরে মার্কণ্ডেয় মুনি ভগবানের উপাসনায় তন্ময়। হঠাৎ প্রচণ্ড এক ঝড় উঠল। অতি ভয়ঙ্কর শব্দে আকাশ বাতাস কেঁপে গেল। আকাশে ভয়াবহ মেঘ দেখা গেল। মুহুর্মুহু বজ্রপাত হতে লাগল। রথদণ্ড সম স্ফীত জলধারা পৃথিবীর উপর পড়তে লাগল। মার্কণ্ডেয় মুনি দেখলেন চতুর্দিক থেকে চারটি সমুদ্র পৃথিবীকে গ্রাস করবার জন্য এগিয়ে আসছে। ঝড়ে সমুদ্রে বিশালাকার ঢেউ উঠতে লাগল আর সমুদ্রে ঘূর্ণি জল দেখা গেল। কর্ণবিদারণকারী ভয়ানক শব্দে চতুর্দিক ভরে গেল। সামুদ্রিক জলচর প্রাণীগণকে অস্থির হয়ে ছুটোছুটি করতে দেখে মার্কণ্ডেয় মুনি ভীত হয়ে পড়লেন। তখন সর্বত্র জলময় ছিল। মনে হলো যেন জলরাশিতে কেবল ধরণী নয়, স্বর্গ ডুবে যাচ্ছে। প্রবল বেগে বায়ু প্রবাহ ও মুহুর্মুহু বজ্রপাত সম্পূর্ণ জগৎকে সন্তপ্ত করে তুলল। যখন মার্কণ্ডেয় মুনি দেখলেন যে সেই জলপ্রলয়ে সমগ্র পৃথিবী নিমজ্জিত, তখন তিনি প্রাণী সমূহের সহিত নিজেও ভীত হলেন আর উদাসীন হয়ে গেলেন। তার সম্মুখে প্রলয় সমুদ্রের ভয়ঙ্কর ভয়ানক জলপ্রাচীর ভেঙে পড়ছিল। তিনি সমুদ্রের দ্বীপ বর্ষ পর্বত সহিত সমস্ত পৃথিবীকে নিমজ্জিত হতে দেখলেন। পৃথিবী অন্তরীক্ষ স্বর্গ জ্যোতির্মণ্ডল গ্রহ নক্ষত্র ও তারা সকল এবং দিকের সঙ্গে ত্রিলোক জলে নিমজ্জিত হল। তখন একমাত্র মহামুনি মার্কণ্ডেয়ই জীবিত রইলেন। তিনি উন্মত্ত দৃষ্টিহীন সমজটা বিস্তার করে ইতস্তত প্রাণ রক্ষা হেতু ছুটে বেড়াতে লাগলেন। তিনি ক্ষুধা তৃষ্ণায় ব্যাকুল ছিলেন। জলচর হিংস্র প্রাণীগণ তাকে আক্রমণ করতে লাগল। তিনি বায়ুর ও জলপ্রাচীরের আঘাতে সন্তপ্ত হলেন। ইতস্তত ছুটতে ছুটতে তিনি অজ্ঞান অন্ধকারে পতিত হয়ে অজ্ঞান হয়ে গেলেন। ক্লান্ত তিনি, তার পৃথিবী ও আকাশের স্মৃতি বিলুপ্ত হল। ঘূর্ণি জল জলপ্রাচীরের প্রবল আঘাত জলচর প্রাণীদের পরস্পরের উপর আক্রমণ তাকে শোকগ্রস্ত মোহগ্রস্ত করে তুলল। এইভাবে মার্কণ্ডেয় মুনি বিষ্ণু ভগবানের মায়ার প্রভাবে মোহিত হয়ে রইলেন। প্রলয়কালের সমুদ্রে বিচরণ করতে করতে লক্ষ কোটি বৎসর কেটে গেল। একদিন তিনি পৃথিবীর এক দ্বীপের উপর একটি ক্ষুদ্র বটবৃক্ষ দেখতে পেলেন। সেই বৃক্ষে সবুজ পাতা ও লাল ফল শোভা পাচ্ছিল। বটবৃক্ষের ঈশান কোণে একটি ডাল ছিল, তাতে পত্র দ্বারা রচিত একটি দোলা। তিনি দেখতে পেলেন সেই দোলায় একটি অতি সুন্দর শিশু শায়িত ছিল। সেই শিশুর অঙ্গ থেকে উজ্জ্বল আলোক বিচ্ছুরিত হয়ে সেই সমগ্র স্থান আলোকিত করেছিল। শিশু মর্কট মণিসম শ্যাম বর্ণ, বদনমণ্ডলে তার অপূর্ব সৌন্দর্য, শিশুর গ্রীবা চিত্তাকর্ষক, শুষ্ক চঞ্চু সমসুন্দর নাসিকা ও মনোহর ভ্রুযুগল যেন এক প্রবল টানে আকৃষ্ট করছে। কুঞ্চিত কৃষ্ণবর্ণ অলকাবলি অপলকে অনুপম সৌন্দর্য প্রদান করছিল ও তা শ্বাস প্রশ্বাসে আন্দোলিত হচ্ছিল।
শিশু অঙ্গে যেন অনন্ত সৌন্দর্যের সমাবেশ, শিশু নিজ করকমল যুগল দ্বারা চরণ কমল ধারণ করে তা মুখে দিয়ে লেহন করছিল। এই দিব্য দৃশ্য মার্কণ্ডেয় মুনিকে বিস্ময়ান্বিত করল। সেই দিব্য শিশু দর্শন লাভেই মার্কণ্ডেয় মুনির সমস্ত ক্লান্তির যেন অবসান হয়ে গেল, চির অবসান হয়ে গেল। আনন্দে তার হৃদয় কমল ও নেত্র কমল প্রস্ফুটিত হল, অঙ্গে অনুভূত হল পুলক শিহরণ। তিনি শিশুর পরিচয় জানার জন্য তার সমীপে গমন করলেন। মার্কণ্ডেয় মুনি তখনও শিশুর সমীপে উপনীত হননি, তিনি শিশুর নাসা পথে মশকের ন্যায় তার উদরে প্রবেশ করলেন। তিনি শিশুর উদরের ভিতর সেই সকল দৃষ্টি, সেই সকল সৃষ্টি প্রত্যক্ষ করলেন যা তিনি প্রলয়ের পূর্বে দেখেছিলেন। তিনি মোহের বশীভূত, মোহের বশে বশবর্তী হয়ে কিছুই বিচারে সক্ষম হলেন না। তিনি শিশুর উদরে আকাশ, অন্তরীক্ষ, জ্যোতির্মণ্ডল, পর্বত, সমুদ্র, দ্বীপ, বর্ষ, দিক সকল, দেবতা, দৈত্য, বন, দেশ, নদী, নগর, খনি, কৃষকদের গ্রাম, কুঁড়ে ঘর, আশ্রম, বর্ণ, তাদের আচার ব্যবহার, পঞ্চ মহাভূত, ভূত নির্মিত প্রাণীদেহ ও পদার্থ, অনেক যুগ কল্প ভেদে যুক্ত কাল আদি সব, সব কিছু দেখলেন। তিনি জগতের ব্যবহারের দেশ কাল বস্তু সকল সব কিছু দেখলেন। তিনি হিমালয় পর্বত, পুষ্পভদ্রা নদী, তার তীরবর্তী নিজ আশ্রম ও তথায় বসবাসকারী ঋষিদেরও দেখলেন। এইভাবে সম্পূর্ণ বিশ্বকে দেখতে দেখতেই তিনি সেই দিব্য শিশুর প্রশ্বাসে বাইরে বেরিয়ে এলেন এবং আবার প্রলয়কালীন সমুদ্রের মাঝে এসে পড়লেন। তিনি দেখলেন যে সমুদ্রের মধ্যে পৃথিবীর দ্বীপে সেই বটবৃক্ষ আগের মতোই রয়েছে এবং পাতার দোলায় সেই শিশু এখনো আজও শায়িত আছে, তার অধরে প্রেমামৃতে পরিপূর্ণ মৃদুমন্দ মুচকি হাসি ছিল এবং শিশু প্রেমপূর্ণ দৃষ্টিতে শ্রী মার্কণ্ডেয়র দিকেই যেন তাকিয়েছিলেন। এইবার মার্কণ্ডেয় মুনি শিশুরূপে ক্রীড়ারত ইন্দ্রিয়াতীত ভগবানকে আলিঙ্গন দান করার জন্য অতি কষ্টে তার কাছে যেতে চেষ্টা করলেন। তিনি শিশুরূপী ভগবানের নিকটে পৌঁছবার পূর্বেই শিশু অন্তর্হিত হয়ে গেল এবং মার্কণ্ডেয় মুনি দেখলেন যে তিনি পূর্ববৎ আশ্রমে উপবিষ্ট রয়েছেন। অতঃপর আকাশপথে হরপার্বতীর আগমন হল। ভগবান শঙ্কর শুদ্ধাত্মা মার্কণ্ডেয় মুনির হৃদয়ে প্রবেশ করলেন। মুনিবর ভগবান শঙ্করকে মাঙ্গলিক দ্রব্যাদি সহযোগে পূজার্চনা করলেন, সঙ্গে মহাদেবেরও পূজা করলেন। দেবাদিদেব মহাদেবের কাছ থেকে তিনি এই বর লাভ করলেন, তোমার সমস্ত ভক্তি প্রতিনিয়ত অধিষ্ঠিত থাকবে, তোমার পবিত্র যশ কল্প পর্যন্ত প্রসারিত হবে, তুমি অজর অমর হবে, তোমার ব্রহ্মতেজ সর্বদা অক্ষুণ্ণ থাকবে, তুমি সমস্ত জ্ঞানের এক অধিষ্ঠান রূপ জ্ঞান ও বৈরাগ্যযুক্ত স্বরূপ স্থিতি লাভ করবে, তুমি পুরাণের আচার্যরূপে পূজিত হবে। মার্কণ্ডেয় চরিত্র এইভাবে ভগবান চক্রপাণির প্রভাব ও মহিমায় পরিপূর্ণতা লাভ করল। মহামর্কট শ্যামং শ্রীমদ বদন পঙ্কজম কম্বুগ্রীবং মহোরষ্কং সুনাশং সুন্দর ভ্রুবম।
হরি হরি হরি।